গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 7টা, তো আমি একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে কিন্তু কোনো রকম ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি না, আজকে আমি আমের জেলি আচার বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রত্যেক দিন তো আপনাদের সামনে গিয়েই ভিডিওটা বানাই, তো আজকে ভাবলাম যে একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করব। তো তার জন্য একটু মানে সামনে না এসে আড়াল থেকেই আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করছি। তো এখন সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর সন্ধ্যার কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর আজকে আমি বললাম না যে আমের জেলি আচার বানাবো, তো আমি আগেই আমটা সুন্দর করে কেটে নিয়েছি, কেটে এই দেখুন ধুয়ে রেখে দিয়েছি জলটা যাতে ঝরে যায় তার জন্যে। আর আমগুলো না খুব সুন্দর ছিল, দেবুবাবু বাজার থেকে এনেছে, তো বেশ বড় বড়। আর এরকম আমের আচার কিন্তু মানে জেলি আচার খুব ভালোই হয়, কারণ এই যে ভিতরের যে শক্ত অংশটা যাকে সলি বলে সেটা কিন্তু এখনও হয়নি, তো আমি ওই জন্যে এই আমগুলো দিয়ে জেলি আচার বানাচ্ছি। আর যখন আমের ওই শক্ত অংশটা সলিটা হয়ে যাবে তখন আমি আবার অন্য রকম আচার বানাবো, তো সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমের জেলি বানানোর জন্য এখানে জলটা বসিয়ে দিয়েছিলাম, তো জলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আমি যে কোনো জিনিস সেদ্ধ করার সময় না একটু লবণ দিই, তো তাতে বেশ রান্নার সময় হোক বা এরকম আচার বানানোর সময় যেটাই করব সেটাই কিন্তু খুব ভালো হয়। তো আমি এর মধ্যে আগেই লবণ দিয়ে দিয়েছি, এবার তারপরে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিচ্ছি আমগুলো তারে সিদ্ধ হোক। আর এদিকে আমি বাকি যা কাজকর্ম সেগুলো করে নিই, আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জেলি আচার বানাবো, ওই জন্য না একটু সময় লাগবে, মানে খুব গ্যাসটাকে স্লো করেই করতে হবে। তো আমি কড়াইতে এই ছোটো বাটির এক বাটির মতো জল দিয়ে দিয়েছি, জলটা তারে ফুটে উঠুক। আর এদিকে আমটা কিন্তু ফুটে উঠেছে, আর আম সেদ্ধ করতে তো বেশি সময় লাগে না, একদম অল্প সময় লাগে, তো আর একটুখানি ফুটলে তারপর আমি আমটা নামিয়ে নেব। তো এর মধ্যে বেশ 2 কেজির মতো আম আছে, মানে 2.5 কেজির মতো আম দেবুবাবু এনেছিল, কিন্তু একটা দুটো আম না একটু বেশি লাল হয়ে গেছে। আর এরকম জেলি আচার বানাতে গেলে বেশি লাল আম দিলে কিন্তু জেলি সাদা হবে না, ওই জন্য আমি একটা একটুখানি লাল আম দিয়েছি আর বাকিগুলো সব একদম খুব সুন্দর সাদা। তো জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, আর যেহেতু জেলি বানাচ্ছি ওই জন্য চিনির পরিমাণটা না একটু বেশি দেব, মানে 2 কেজির একটু বেশি আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিগুলো কিন্তু মোটা দানার চিনি, এই চিনিগুলো দিয়ে আচার বানালে না বেশ মানে ভালো হয়। আর যে চিনিগুলো একদম ছোট্ট ছোট্ট দানা ওই চিনিগুলো না খুব একটা মিষ্টি হয় না, তো ওই জন্যে আমি এই চিনি দিয়ে এই যে একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে সুন্দর করে রসটা হয়ে যায়। এদিকে কিন্তু আমটাও সিদ্ধ হয়ে গেছে, তো আমটা আমি এমনভাবে সিদ্ধ করেছি যাতে পুরোপুরি যাতে গলে না যায়, আবার মানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু যেন আস্ত থাকে, তো এখনই যদি জলের মধ্যেই মানে সিদ্ধ করতে গিয়ে যদি গলে যায় তখন কিন্তু জেলিটা ভালো হবে না। তো একদম নরম হয়ে গেছে আমি একটা চেপে দেখেছি, তো এই অবস্থায় আমি জলটা ঝরিয়ে নেব। ইন্ডাকশানটাও অফ করে দিয়েছি, এবার আমি জলটা আস্তে আস্তে ঝরিয়ে নিই। এই যে আমগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়ার পরে এই আমগুলো একটু লাল দেখাচ্ছে কিন্তু আমগুলো এমনি সাদা, একটাই আম জাস্ট হালকা একটা লাল ছিল, ক্যামেরায় একটু বেশি লাল দেখাচ্ছে। তো এটা তারে থাক, একটু জলটা ঝরে যাক। আর আচার বানানোর সময় না বেশি মানে কাঁচা জল এভাবে ডাইরেক্ট ইউজ করা কিন্তু ঠিক নয়, মানে যখন রস বানাবো তারপরে কিন্তু আর কোনো রকম এতে জল দেব না, তাহলে আচার বেশি দিন কিন্তু থাকবে না। তো জলটা ঝরে যাক, এদিকে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম কড়াইয়ের মধ্যে যে রসটা বানাচ্ছিলাম চিনির রস, আর চিনিটা কিন্তু মানে এখনও কিছুটা আস্ত আছে, মোটামুটি অর্ধেকটার মতো গলে গেছে, তো পুরোপুরি গলে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে দেব আমি 3-4টের মতো এলাচ, এই যে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি এর মধ্যে এবার এলাচটা দিয়ে দেব। এরকম জেলি আচারের মধ্যে না যে কোনো মানে মশলা দিলে কিন্তু একদমই অন্য টেস্ট হয়ে যাবে, আমি যেহেতু একদম সাদা একটা জেলি বানানোর জন্যই চেষ্টা করছি, তো তার জন্য আমি কোনো রকম মশলা কিন্তু ইউজ করব না, শুধু চিনি আর এই এলাচ দেব আর অল্প একটুখানি লবণ দিয়ে দেব। আমি সেদ্ধ করার সময় তো অল্প লবণ দিয়েছিলাম, এখনও কিন্তু অল্প লবণ দেব, দিয়ে আবার চিনির রসের সঙ্গে এই লবণ আর এলাচ সুন্দর করে না মিশিয়ে নেব। আর জেলির মধ্যে এরকম এলাচ দিলে মানে
যখন জেলিটা খাওয়া হবে এত সুন্দর টেস্ট লাগবে, আর এলাচের যে একটা ফ্লেভার সেটা বেশ জেলির সাথে না ঠিকঠাক যায়। তো রসটা একদম আমার যেমন দরকার সেরকমই হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আমগুলো এই রসের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম, এবার সুন্দর করে এটা একটু নেড়ে চেড়ে নেব। আর আগেই বললাম না যে জেলি আচার বানাতে গেলে না একটু সময় লাগে, তো গ্যাসটাকে কিন্তু এবার আমি স্লো করে দেব, দিয়ে সুন্দর করে এই রসের সাথে এটা ফুটিয়ে নেব। আর এখন মনে হচ্ছে যে আমার রসটা কম হয়ে গেছে, তা কিন্তু নয়। এই আমটা পুরোপুরি গলে গেলে কিন্তু প্রচুর পরিমাণে মানে রসটা বেরোবে। আমার অনেকক্ষণ ধরেই কিন্তু গ্যাসটাকে সিম করে ফোটাতে হবে, মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে জেলি আচার বানাতে গেলে। তো এইভাবে তারা আস্তে আস্তে করে ফুটবে, আর আমি বাকি কাজকর্ম সেগুলো করব। তা মোটামুটি আধা ঘন্টা ফোটার পর আমি আপনাদের দেখাচ্ছি। তো বেশ টকবগিয়েই ফুটেছে, আর দেখুন আমগুলো কিন্তু মানে একদম রস ঢুকে খুব সুন্দর হয়ে গেছে। আর এই সেদ্ধ করে নিয়েছিলাম আমি আগেই, কারণ আমের যে একটা অতিরিক্ত টক ভাব সেটাও কিন্তু এই সেদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু কমে যায়। তো তার জন্যই আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারাও যখন জেলি আচার বানাবেন অবশ্যই সেদ্ধ করে নেবেন, বেশ ভালোই হয়। এখনও কিন্তু অনেকটাই দেরি আছে, আর এই অবস্থায় আমি একটু জাস্ট খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যেহেতু জেলি বানাবো ওই জন্যে মানে একদম চেপে চেপে দিয়ে, যাতে আমগুলো আস্ত না থাকে। আমি বললাম না যে রসের মধ্যে দিয়েই তারপরে আমি এগুলো পুরো মানে গলিয়ে দেওয়ার মতো অল্প অল্প গলিয়ে দেব। তো এখনও কিছুক্ষণ ফুটবে, এখনও মোটামুটি আধা ঘন্টার মতো তো সময় লাগবেই। তো ওদিকে ফুটতে থাকুক, আর ওদিকে দেখি আমার দুই পুত্র কী করছে আপনাদেরও একটু দেখাই। আমি মাঝে মাঝেই কিন্তু ঘরে যাচ্ছি, ওদের দুজনকে দেখছি। শুনো আজকে পড়ছে, পড়তে পড়তে আবার এই ঘরে চলে এসছে, এসে আবার ভাইয়ের সাথে এই দেখুন খেলা করছে। আর ছোটোটা না টিভি দেখছিল, ও মাঝে মাঝে একটু বায়না করে টিভি দেখার জন্য, কিন্তু ভাবি যে বাচ্চাদের বেশি টিভি দেখা একদমই ঠিক নয়, কিন্তু ওই যে মাঝে মাঝে মানে বাচ্চা তো শোনে না, আর সবসময় তো ঘরের মধ্যেই আছে, ওই জন্য না একটু বেশি বায়না করে। এই যে আমি যেই চলে এসেছি ওও চলে এসছে। আর শুনুর সাথে না ওর ভীষণ ভাব, মানে দাদা ভাই আর ভাই দুজনের ভীষণ ভাব, দুজন একসাথে বসে বসে খেলা করে গল্প করে, কিন্তু বয়সের ডিফারেন্সটা কিন্তু অনেকটাই। আমার বড় ছেলের থেকে ছোট ছেলের বয়স মানে 9 বছরের ডিফারেন্স ওদের। তো এখন প্রায় 8টা বাজে যায়, 5 মিনিট বাকি আছে। আমি কিন্তু এখান থেকে প্রায় 1 ঘন্টা আগে আচার বানানোর জন্য গিয়েছিলাম, বললাম না যে একটু সময় লাগে, কিছু করার নেই। তো এবার গিয়ে দেখি যে আচারটা কত দূর হলো। এই দেখুন আচারটা কিন্তু মানে এখনও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তারপর এটা নামাবো। আর অনেকটাই কিন্তু মানে প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যায়। তো এর মধ্যে আমি লবণ দিয়েছিলাম আর চিনি, সব একসাথেই কিন্তু এরকম গ্যাঁজা মতো হয়েছে। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে, আমি যখন নামিয়ে নেব, তারপরে কিন্তু এই গ্যাঁজাটা আর থাকবে না, একদম খুব সুন্দর একটা সাদা হয়ে থাকবে, বেশ ভালোই লাগবে। আর দেবুবাবুর খুব ফেভারিট এই আমের জেলি আচার, দেবুবাবু ভীষণ ভালোবাসে, আর যে কোনো রকমের আচার খেতে না ভীষণ ভালোবাসে, ওই জন্যই আমি মানে চেষ্টা করি সব রকম আচার বানানোর। আর এর আগেও আমি অনেকবার আপনাদের দেখিয়েছি যে আমি বিভিন্ন রকমের আচার বানিয়েছি, আর এরপরেও আমি আমের আচার বানাবো, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখুন আমি একটুখানি রস নিয়েছি, নিয়ে এই যে হাতের মধ্যে নিয়ে এভাবে একটুখানি দেখছি, আর এই যে একটা তার তার মতো হচ্ছে, ঠিক এই অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো তার আগে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যে আমগুলো মোটামুটি আস্ত আছে সেগুলো যাতে একটু গলে যায়। এমনি একদম নরম হয়ে গেছে, কিন্তু আরেকটু আমি গলিয়ে নেব। এই দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা একদম নেড়ে চেড়ে পুরো গলিয়ে নিয়েছি, একদম জেলি মতো হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে একদম জেলির মতো হয়ে গেছে। আর এই আমগুলোর কিন্তু মানে ছলি হয়ে গেলে কিন্তু জেলি আচার একদমই ভালো হয় না। এই অবস্থায় বেশ আমের একটা অন্যরকম ফ্লেভার থাকে, বেশ ভালোই হয়। আর আমি গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়েছিলাম লাস্টের দিকে, তো গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব, আর এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে। বেশি পাতলা রাখলে কিন্তু আচার বেশি দিন থাকবে না, আর জেলি আচার বেশি পাতলা করলে আবার ভালো লাগে না। তো আমার আচার বানানো কিন্তু কমপ্লিট, এবার আমি নামিয়ে নিই।
এই যে একটুখানি ঠান্ডা করে নেওয়ার পর আমি এবার এটা নামিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম ছিল আর ছোটটা আমার পাশে ছিল বলে একটু ভয় লাগছিল। তো এই দেখুন আমি এটা নামিয়ে নিয়ে, এই যে রেখে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর ক্যামেরায় কিন্তু একটু হলুদ দেখাচ্ছে, কারণ এর মধ্যে কিন্তু আমি কোনোরকম হলুদ দিইনি, ক্যামেরায় এরকমই দেখাচ্ছে। তো এটা একদমই সাদা হয়েছে, ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার নেক্সট টাইম আমি আমের আচার অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।